হ্যালো, আসসালামু আলাইকুম। হাই প্রবাসী ভাই এবং বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রবাসী সকলের উদ্দেশ্যে আমি আজকে একটি ভিডিও তৈরি করব, যা আমরা রেসেলার এবং কলিং বলে থাকি। তো এর মধ্যে অনেকে জানেন বা যারা না জানেন, জাস্ট ভিডিওটা শুধু তাদের জন্য। যেমন প্রবাস থেকে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, আমরা যে কলগুলো ব্যবহার করে থাকি, মিনিটগুলো ব্যবহার করে থাকি, কেউ ইউএস ডলার বলে, কেউ ডলার বলে, যাই হোক যে যেটা বলে। তো কীভাবে একটি রেসেলার থেকে মানে একটি মোবাইলে জাস্ট একটা কাস্টমারকে বা কেউ যদি আপনার কল করতে চায় বাংলাদেশের জন্য, আপনি মিনিট দিতে চান তাদেরকে, তো কীভাবে আমরা এটাকে পিন বলে থাকি, কেউ ইউজার নেম বা পাসওয়ার্ডও বলে থাকে ডলারের, তো কীভাবে আপনি আপনার ইউজার নেম এবং বা জাস্ট আপনি পিন কীভাবে তৈরি করবেন টি রেসেলার থেকে। যেমন আইটিএল সুইটস, এটাই আমার ডলারের সার্ভার। তো সার্ভার থেকে কীভাবে একটি পিন তৈরি করতে হয়, আমি স্যাম্পল এটাই দেখাবো। জাস্ট এটাই সবার গুরুত্বপূর্ণ হয়, আর অনেক ইত্যাদি ধরনের কাজ আছে, যাই হোক এগুলো আপনাদের এখন না জানাটাই ভালো। যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমি বলতেছি। তো এখানে আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করবো। লগ ইন করার পর ঠিক এমন চলে আসবে আমার রেসেলারের নাম, বিডি হ্যালো কল, ঠিক আছে। তো এখানে অনেক অপশন আছে, যেমন এখানে আমার ইওর ব্যালেন্স, আমার ব্যালেন্স 100 ডলার আছে, ঠিক আছে, 100 ডলার বর্তমানে আমার আছে, ঠিক আছে। আমার রেসেলারটাই নামে আমি বানিয়েছি, রাকিব বাংলা 16। তো যাই হোক, সেগুলো দেখে তো আর লাভ নাই। যেমন আজকে আমার আমার লাইন থেকে মিজান খান নামে 42 বার কল করেছে বাইরে থেকে, 241 মিনিট কথা বলেছে, যাই হোক এটা 13 ডলার বেশ ইউজড, এত খরচ গেছে। রাকিব বাংলা জাস্ট 3 জন কল দিয়েছে, 20 মিনিট কথা বলেছে, এটুকুই। আচ্ছা, এগুলো আপনাদের প্রয়োজনেই আমি যেটা দেখাচ্ছি, এখানে ক্লায়েন্টে ক্লিক করবেন। ক্লায়েন্টে ক্লিক করার পর যেমন এখানে ম্যানেজ পিন যেটা সেটাতে ক্লিক করবেন, মানে জাস্ট শুধু রেসেলারটা বানানোর জন্য। ম্যানেজ পিনে ক্লিক করার পর এখানে একটা নিচন একটা অপশন হচ্ছে, 2 নম্বর অপশনটা জেনারেল সিঙ্গেল পিন, যেটা দিয়ে আমরা পিন পাসওয়ার্ড তৈরি করবো। জেনারেল সিঙ্গেল পিনটে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এমন চলে আসবে, আমি একটু জুম করে বড় করতেছি, ঠিক আছে। জুম করে বড় করে এখানে দেখতেছেন অ্যাড সিঙ্গেল পিন, ঠিক আছে। তো এখানে দেখতেছেন পিন নাম্বার, এখানে দেখছে পিন পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমার মন মতন আমি একটা পিন নাম্বার দিলাম, যেমন যার যেটা ইচ্ছা মন চায় নাম্বার দিয়ে করেন, মন চায় যেটা দিয়ে করেন, এর সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখানে দেখতেছেন পিন পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড ইংলিশের সংখ্যা দিয়ে হবে বা গণিতের সংখ্যা দিয়ে হবে, যে যেমনি দেয় যার যেমন ইচ্ছে। ব্যাস আমি পিন পাসওয়ার্ড দিয়েছি, তারপরে এখানে দেখতেছেন সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা হয়ে গেছে, দেখেন সাবমিটে ক্লিক করার পর ঠিক এমন চলে আসবে পিন, ঠিক আছে। এতে এটা হচ্ছে ইউজার নেম অ্যাডেড সাকসেসফুল, ঠিক আছে। তো যাই হোক, আমি পিন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তার ক্ষেত্রে আমি এখন দেখাবো কিভাবে আপনি আপনার পিন যেটা আপনি তৈরি করছেন সেটা বাইর করবেন। সেটা বাইর করার জন্য এখানে দেখতে পাচ্ছেন চার্জ পিন, যেমন জেনারেল সিঙ্গেল পিন দিয়ে বানাইছি, ঠিক আছে, চার্জ পিন। বাটস এটা বাদে 3 নম্বর অপশনটি চার্জ পিন, এটাতে ক্লিক করলে আপনার পিনগুলো এখানে চলে আসবে। যেমন আমি এই পিনটা তৈরি করেছি আজকে, ঠিক আছে, এই পিনটা তৈরি করেছি, এই পিনটা আমি তৈরি করেছি, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পিনটা
জিরো ইউজ। আমি এখন এটাতে আমি ডলার ঢালি নাই, যেমন এখানে সবগুলো তো ডলার ডালা আছে, $19, $5, $6, এত ডলার, এগুলো ঢালা আছে। এসব পিনগুলো কাস্টমারের অলরেডি রানিং অবস্থায় আছে, যেহেতু আমি নিচে একটা নতুন পিন বানিয়েছি, এটাতে এখন আমার ডলার ডালা হয়নি। তো আমি এখন এটাতে ডলার ঢালবো। এখানে দেখতে পাচ্ছেন তিনটা জিরো হয়ে আছে, 0.00 ইউজড। তো আমি এটাতে ঢালার জন্য আমাকে ঠিক আগের অপশনে যেতে হবে। এখানে দেখতেছেন চার্জ পিনে আমি এখন বর্তমানে ক্লিক করে রেখেছি। তারপর এখানে রিচার্জ, রিচার্জ এটা আশা করি সবাই বুঝতে পারবেন। তো রিচার্জে ক্লিক করে আমি রিচার্জ করব যে পিনটা আমি তৈরি করেছি। এই পিনটা আমি তৈরি করেছি, এখন নিচনে যেটা আছে এই পিনটা, এটাতে আমি এখন রিচার্জ করব। এখানে রিচার্জ দেখেন উপরও আছে, ঠিক আছে, রিচার্জে ক্লিক করেছি। এই যে দেখতেছেন এটা পিন, মতলব ইউজার নেম। এখানে রিচার্জ, রিচার্জে ক্লিক করতে হবে ঘরের ভিতরে। আচ্ছা, ঘরের ভিতরে আমি ক্লিক করে আমি কত ডলার ঢালবো, আপনার যত ইচ্ছে তত আপনি ঢালতে পারবেন। যেমন আমি কত ডলার ঢালবো, এটাতে ধরুন $5 ঢালাম, ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য $5 আমি ঢেলে রেখেছি। ঢালার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, ঠিক আছে, রিচার্জে ক্লিক করার পর ঠিক এমন চলে আসবে রিচার্জ সামারি। ওকে, তো এটাতে আপনি ক্লিক ওকে ডিপ দিলে আপনার ডলার অলরেডি অ্যাড হয়ে যাবে। আশা করছি ডলার অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে $5 চলে এসেছে। বা আমি আপনাদেরকে চার্জ ফিনে ক্লিক করে দেখাচ্ছি। চার্জ ফিনে ক্লিক করলে, চার্জ ফিনে ক্লিক করলে এই যে দেখতে পারতেছেন এখানে $5 চলে এসেছে। এখন প্রশ্ন, আমি যদি ভুলে $5, যাকে আমি $3 দিব তাকে আমি $5 দিয়েছি, তো আমি ডলার কিভাবে কমতি করব? ঠিক আগের মতন রিচার্জে যাবেন, যদি আপনি ডলার কমতি করতে হলে রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করে আপনি যদি $5 থেকে $3 করতে চান, তাহলে ঠিক রিচার্জের ঘরে এখানে জিরোটা ক্লিক করবেন। ক্লিক করে জিরোটা সরাবেন, জিরোটা সরায় আপনার টাইপে, টাইপে মাইনাস আছে, মাইনাস দিবেন, মাইনাস দিয়ে আপনি দুই দিবেন। দুই দিয়ে রিচার্জ করলে আপনার $2 কেটে যাবে, ঠিক আছে। তো এখন বর্তমানে $3 আছে, দেখেন $3, ঠিক আছে। আমি চার্জ ফিনও দেখাচ্ছি, $3 চার্জ ফিন, $2 কেটে নিয়েছি, বর্তমানে $3 আছে এখানে, $3। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাকে পিন তৈরি করতে হয় এবং কিভাবে রিচার্জ করতে হয়। এতটুকুই আপনি এখন জেনেছেন। তো এর মধ্যে এখন আমি আপনাদেরকে চ্যাপ্টার পরিচয় করে দিব। যেমন যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের ইউজার নেম, বা অনেক চ্যাপ্টার অপারেটর কোড থাকে, ঠিক আছে। যেমন আপনার যে চ্যাপ্টার ওই চ্যাপ্টারের অপারেটর কোড অলরেডি আপনার এখানে দেওয়া থাকে, তো আমার এটা এখানে নাই, আমার জাস্ট আলগা ইস্টাভাবে আছে। আমার তিনটা চ্যাপ্টার আমার যেহেতু মুখস্থ, এই কারণে আমি এখানে এডিট করিনি। আগে ছিল, জাস্ট 2020 সালে আমি আপডেট করেছি, তাই এখানে আমার চ্যাপ্টারগুলো বাসে না। কিছু কিছু রেসেলার, কিছু কিছু সার্ভার এমন চ্যাপ্টার এখানে বাসে। তো পিন কীভাবে বানিয়েছি দেখতে পারছেন, পিন ইউজার নেম। আমি নেক্সট আপনাদেরকে দেখাবো কীভাবে ইউজার নেম এবং পিন আপনার ডলারে ঢালতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইউজার নেম এবং পিন বানানো হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং যাদের সার্ভারের প্রয়োজন সমস্যা নেই, যোগাযোগ করতে পারেন বা কমেন্টে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ।